আজকে আমাদের দোকানের অফ ডে, এই জন্য আমার হাজবেন্ড আজকে সকাল সকাল বাজারও করে নিয়ে এসেছে। কী বাজার করেছি বলুন তো, দেখাবো বাজার পরে। আর এখন ও টিফিন করবে, চপ নিয়ে এসেছে, চপ মুড়ি টিফিন করবে, তো ওকে দিয়ে দিই। এই যে চপ চপ নিয়ে এসেছে, ওকে মুড়ি দিয়ে দিই, খেয়ে নিক। তো বসে পড়েছি টিফিন করতে, আমার হাজবেন্ড খেয়ে নিয়েছে, আমি আর মেয়ে খাবো এখন। তো কি কি বাজার করেছে না করেছে সব কিছু শেয়ার করবো, কি কি মাছ এনেছে না এনেছে। তো এখন খেয়ে নিই, যে চপ নিয়ে এসেছে, চপ দিয়ে এই যে শশা কুচি করেছি, পেঁয়াজ কুচি করেছি, লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা আর লবণ নিয়েছি, এই দিয়ে টিফিনটা করবো, করে নিই, তারপর রান্নাবান্না করবো। তো রান্নাঘরে চলে এসেছি, এই যে দুধ গরম করে নিয়েছি, এখানে মাছ ধুয়ে নিয়েছি, যে চুনো মাছ, অনেকটাই চুনো মাছ নিয়ে এসছে। আর এখানে নিয়ে এসছে একটা পার্শে মাছ, কাটা কেটেই নিয়ে এসছে। তো পার্শে মাছের ঝাল করব আর চুনো মাছ ভাজবো, চুনো মাছের কী করি দেখি। এই যে ফুলকপি নিয়ে এসছে, বেগুন নিয়ে এসছে, টমেটো পাকা পেঁপে নিয়ে এসছে, পেঁয়াজ কলি নিয়ে এসছে, শাক নিয়ে এসছে, উচ্ছে নিয়ে এসছে, পেয়ারা নিয়ে এসছে, শশা। এই শশাগুলো খেতে না বেশ মিষ্টি, জানেন তো, খুব ভালো লাগে। এই শীতের সিজনে হয় এই শশাটা, শীতের সিজনে না না এটা হয় প্রায় পাওয়া যায় এখন। তো এখন কাটাকুটি করি, কী কী রান্না করি না করি সবটা শেয়ার করবো আপনাদের সঙ্গে। শুরু করার আগে একটু চা খেয়ে নেবো, আজকের ওয়েদারটা ভীষণ বাজে, বৃষ্টি পড়া শুরু হয়েছে। চলুন দেখি আমি কেমন বৃষ্টি পড়ছে। এই যে এখানে দুধ ফুটছে, দুধটা ফুটুক, চা দিয়ে দিই। চা ফুটতে ফুটতে চলুন বাইরে থেকে ঘুরে আসি। চা দিয়ে দিয়েছি, দুধটা ফুটতে থাকুক, আঁচটা কমিয়ে দিলাম, আর ততক্ষণে চলুন বাইরে থেকে ঘুরে আসি। ওয়েদারে না কিচ্ছু ভালো লাগে না, একদম ভালো লাগে, আমার ভীষণ বাজে লাগে। শীতের দিনে বৃষ্টি হলে না মানে এরকম বাজে ওয়েদার আর বলা যায় না। আর কি করব বলুন তো, বাগানের গাছ সব আমার মেয়ে বলছে, মা তুলে দাও গাছ, এত বাগান থেকে বাগানের গাছ তোলা যায় বলুন তো, ভীষণ কষ্ট। দেখা যাক, খুব জোর যদি বৃষ্টি হবে তখন না হয় তুলব। দেখেছেন বৃষ্টি পড়া শুরু হয়েছে, ভীষণ বাজে ওয়েদার, একে ঠান্ডা তারপর বৃষ্টি, কিরকম বাজে বলুন তো ব্যাপারটা। চাটা খেয়ে ফেলি, তারপর রান্না বান্না শুরু করতে হবে। চা খাবার পর এখানে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, এই যে মাছগুলো ভাজা হয়ে যায়। তো মাছগুলো ভেজে নিয়েছি, এখানে ভাতের আমি চাপিয়ে দিয়েছি, ভাত ফুটছে। আর তরকারি কেটে নিয়েছি, এখনো সমস্ত কাটা হয়নি, তো এখানে এই যে আলু এইভাবে কেটে নিয়েছি। আর এই পার্শে মাছের ঝাল করবো আলু দিয়ে, এই যে পেঁয়াজ লঙ্কা কেটেছি, আর বেশি কিছু মশলা এটাতে দেবো না, সর্ষে বাটা দিয়ে করব। তো এই তরকারিটা জানেন তো আমার ছোট ননদ খুব ভালো বানায়, আমি ওর মতন পারি না, ও এমন সুন্দর বানায় ওই মতো পুরটান ঠিক পারি না, ওর করি কিন্তু ওর মতন পারি না, এত সুন্দর বানায় এই একটা তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো আমি করছি, রান্নাটা করে নিই। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, এবার পেঁয়াজ কুচি আর লঙ্কা চেরাগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা চেরা। দু চারবার নাড়িয়ে টাড়িয়ে নিয়ে পেঁয়াজটা পেঁয়াজ লঙ্কাটাকে আমি এবার এই যে আলু দিয়ে দিচ্ছি। এবারে তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, একটু নাড়িয়ে চালিয়ে নিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, 2 মিনিট মতো চাপা দিয়ে দেবো। চাপাটা তুলে নিলাম 2 মিনিট পর, আমি সর্ষে বাটার জলটা এই যে শিলনোড়াতে বেটেছি, এই যে জল দিয়ে দিয়েছি, দিয়ে
আরো একটু জল দেবো আমি, জলটা ফুটুক তারপর মাছ দেবো। সর্ষে বাটা জলটা ফুটছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। এবার আঁচটা আমি একদম মিডিয়াম করে দেব, এইভাবে ফুটতে থাকুক হালকা আঁচে। এই যে আলু দিয়ে মাছের ঝাল হয়ে গেছে, এবার উপরে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো, নামিয়ে নেবো, আর কিচ্ছু দেবো না এতে। এবার এখানে বসিয়ে দিয়েছি শাক শিম বেগুন সেদ্ধ হতে, এটা রসুন দিয়ে ভাজব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। যে পেঁয়াজ দিয়ে উচ্ছে ভেজেছি, এখানে গিয়ে শাক বেগুন শিম ভেজেছি, আর এখানে তো দেখিয়েছি মাছের ঝালটা করেছি, এখানে আলু দিয়ে মাছের ঝাল, আর এখানে যে চুনো মাছের ভাজা ছোট মাছের ভাজা, আর এখানে চাটনি। এই হলো আজকে দুপুরের মেনু। এবার খাবার দাবার বাড়বো, সবাই মিলে খাবো। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, খাওয়া দাওয়ার পর বাসন বাসন ধুয়ে রান্নাঘর গুছিয়ে একটু বসছিলাম, তারপর চলে এসেছি রান্নাঘরে। দই ছিল অনেকটা জানেন তো, আজকে ইচ্ছে করলো দই পিঠে খাওয়ার, তো সেই জন্য দই ছিল, চালের গুঁড়ি ময়দা সুজি নারকেল গুঁড়া সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর এখানে ড্রাই ফ্রুট দিতে পারেন ইয়ে করার সময়, ম্যাগনেট করার সময়, কিন্তু আমি ড্রাই ফ্রুট কিছু দিচ্ছি না, ওপরে যা দেওয়ার দেবো, যা আছে বাড়িতে তাই দেবো। তো এটা আমার ম্যাগনেট করা হয়ে গেছে, এটা এখন চাপা দিয়ে আমি রেখে দেবো 1 ঘন্টা 30 মিনিট মতো রেখে দেবো। আর ছেলে গিয়ে নিয়ে আসলো এই যে পাঁপড়ি চাট, এখন সবাই মিলে পাঁপড়ি চাট খাবো। ছেলে খাচ্ছে, আমি আর নিয়ে নিয়ে বসে গেছি। এই যে দেখুন পাঁপড়ি চাট, আমাদের এখানে দারুণ মানে পাঁপড়ি চাট, জানেন তো। রান্নাঘরে চলে এসেছি, 45 মিনিট মতো করে এসেছি, কাটছিল মাখানো তো আছে, কোনো তো নষ্ট তো হবে না। তো ইডলি মেকারে এই যে জল দিয়ে বসিয়ে দিয়েছি, আর এই যে তার যে খাবারগুলো তৈরি করা আছে এগুলাই আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি ইডলি মেকারে। এই যে দুটো আছে, দুটোতেই অয়েল ব্রাশ ভালো করে নিচ্ছি, যাতে নিচে লেগে না যায়, সেই কারণে। কিশমিশ নিয়েছি, কিশমিশ একটু ওপরে দেব, আর চেরিটা নেই, চেরি থাকলে ভালো হতো। আমার হাজব্যান্ডকে নিয়ে আসতে বলেছি, ও একটু ব্যস্ত আছে, দোকানে আজ কাজ আছে প্রচুর, আজ অবডে হলেও যেতে হয়েছে। জলটা গরম হয়ে গেছে, আমি এগুলার মধ্যে একটু একটু দিয়ে দেব। চেরিটা থাকলে কি হয় বলুন তো, দেখতে ভালো লাগে, চেরি দিয়ে তো আর টেস্ট হবে না, শুধু দেখতে ভালো লাগে, সেই কারণে চেরিটা দিতাম। কিন্তু কিছু করার নেই, ও যখন নিয়ে আসবে নিয়ে আসো, যদি না নিয়ে আসো তো কিছু করার নেই, বাড়িতে তো খাওয়া হবে, দেখতে ভালো লাগে চেরিটা দিলে এই আর কি। কমিয়ে দি, দিয়ে বসিয়ে দেব। এটা তো উপরে নিচ, এটা তো উপরে, অনেকদিন তো ব্যবহার করা হয়নি, সেই জন্য কোনটা কখন দিতে হবে সব ভুলে গেছি, সব মাথা থেকে বেরিয়ে গেছে। এই যে হোয়াইট হোয়াইট করে না, সব মাথা থেকে বেরিয়ে গেছে, কখন কোনটা কি করতে হবে সব গেছে মাথা থেকে, ভগবান। এটা যে নিতে নিচেই দিতে হবে ছোটটা, আমার সেটা মাথা থেকে বেরিয়ে গেছে। এই যে বসিয়ে দিলাম এই চেরি, একটা একটা এক দুটা করে দিয়ে দিচ্ছি। চেরি কোথায়, সরি চেরি বলছি, কিশমিশ দিয়ে দিচ্ছি, মাথাটা তো বলছি না গেছে একদম,
মাথা বলতে কি জিনিস নেই, একদমই চলে গেছে মাথাটা। এবার ইডলি মেকারের চাপাটা এইভাবে দিয়ে দেব, 10 মিনিট মিডিয়াম আঁচে দিয়ে দেব। জলটা তো ফুটে গেছে, 15 মিনিট হয়ে গেছে। এবার চাপাটা তুলে নেব, কিরকম ফুলে উঠেছে পিঠেগুলো, হয়ে গেছে। এবার আমি তুলে নেব এক একটা করে। এইটা লাস্ট তুলে নি, আমার হাজব্যান্ডে দ্বিতীয়বার যখন দিলাম না, তখন আমার হাজব্যান্ড নিয়ে চলে এসেছে চেরি। চেরিটা দিলে দেখতে ভালো লাগে, টেস্টও খারাপ হয় না, দেখতেও দারুণ লাগে, পিঠেগুলো দারুণ লাগে না? তো আমার হাজব্যান্ডরা তো দুজনের খাওয়া হয়ে গেছে, আমার ছেলের দুজনের খাওয়া হয়ে গেছে। এখন আমি আর মেয়ে খাবো, মেয়ে বলছে পিঠে খাবো না, ও একটু মুড়ি খাবে। তো আমি তো একটা মুখে দেবো, আমারও কিছু খেতে ইচ্ছা নেই যেহেতু ইয়ে খেয়েছি। তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। প্লিজ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। গুড নাইট।